নাট্যমেলার দ্বিতীয় দিনে অফবিট নাট্যগোষ্ঠীর নিবেদন মোহিত চট্টোপাধ্যায়ের নাটক সুন্দর। নাম শুনে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যে মানুষের যাতে মঙ্গল হয় সেসব কাজকর্মই হয়ে থাকবে। হ্যালো, মানব কল্যাণ সংস্থা তরত স্পিকিং। হ্যাঁ, ঠিক 11:30 বড় মিটিং আছে। ইয়েস, এট 11:30। ওকে, থ্যাংক ইউ। এই সংস্থার ডিরেক্টর আমাকে আজকে 10টার সময় আসতে বলেছিলেন, উনি আমার ডায়েরিতে লিখেও রেখেছেন। হ্যাঁ, লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সকাল 10টার সময় ডাইরেক্টরের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, আমি কিন্তু 10টার আগেই চলে এসেছিলাম, আপনি চেয়ারে ছিলেন না তো তাই। হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? আই নেগলেক্ট মাই ডিউটি? না না, আমি তা বলছি, দেখুন, আমি চেয়ারে ছিলাম না, অফিসের একটা কাজে ভেতরে গিয়েছিলাম। আমি কতটা রিলিজিয়াস আমার ডিউটি পারফর্ম করে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনি বুঝতে ভুল হচ্ছে। আপনি নেক্সট সোমবারে আসবেন, আমি নোট করে রাখছি। আশ্চর্য আশ্চর্য কি দেখলে? না, থাক, বলা ঠিক হবে। আরে বলেই ফেল, বলেই ফেল। আপনি কিছু মনে করবেন না তো? আচ্ছা, ঝামেলা ফেললে বলো, বলো, নির্ভয় বলো। জানেন, আমি যাকে কোনোদিন দেখিনি তাকে ঠিক কেমন দেখতে তার একটা ছবি না আমি আগের থেকে মনের মধ্যে এঁকে রাখি, এটা আমার স্বভাব। ও, তার মানে এই ঘরে ঢোকার আগে তুমি আমার একটা ছবি ভেবে রেখেছিলে, তাই তো? হ্যাঁ, ভেবেছিলাম একজন সৌম্য সুপুরুষ ইয়াং মানুষ। তারপর ঠিক তার উল্টো একখানা চেহারা দেখে তুমি শক্ত হলে। খুবই সরল মেয়ে তুমি। তবে কি জানো, আমি দেখতে কেমন এই ব্যাপারটায় মোটেই আমল দিই না। যাকে হাতে সময় কম, কাজের কথা হোক, তরফদারের কাছে তোমার আর্জিটা কি আমি শুনেছি, কিন্তু সমস্যাটা কি জানো, আজ আমাদের ডিরেক্টর কিছুতেই সময় দিতে পারছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, আপনার সঙ্গে যারই দেখা হয়েছে আপনি তাকেই বলেছেন সুন্দর, তো আমাকে বাদ দিলেন কি ভেবে? আপনাকে নতুন করে কি বলবো, আপনি তো সুন্দরী। এই কথাটা মন থেকে বলছেন? হ্যাঁ বলছি। এই আপনার চোখ ছুঁয়ে বলতে পারবেন? চোখ ছু, হ্যাঁ পারবো। চন্দ্রা, যাকে আমি বিবাহ করবো বলে ভাবছি, সে কি বলে জানেন? কি বলে? বলে আমার যা চেহারা তাতে গ্রামে থেকে চাষবাস করলেই আমাকে বেশি মানাতো। বসো চন্দ্রা। চন্দ্রা, মল্লিকা আমাদের অফিসে কি ধরনের চাঞ্চল্য ঘটিয়েছে তা তোমার জানা আছে? জানি। চন্দ্রা, তুমি 4 বছর ধরে আমার প্রাইভেট সেক্রেটারি, এরপর আমার স্ত্রী হতে চলেছ। তোমার লেট বা কামাই নেই বললেই চলে, তার মানে তুমি দক্ষ যোগ্য কর্মী। তোমাকে কখনো অসুস্থ হতে দেখিনি, তার মানে তুমি স্বাস্থ্যবতী। ভিখিরিকে পয়সা দাও, তার মানে তোমার মায়া দয়াও আছে, কিন্তু 1 টাকার বেশি তুমি ভিখিরিকে দাও না। আমি দেখেছি একজন ভিখিরিকে তুমি 5 টাকার কয়েন দিয়ে তার থেকে গুনে গুনে 4 টাকা তুলে নিয়েছিলে। বুঝলাম তুমি হিসেবি, সংসারী, স্ত্রী হবে। কখন থেকে পাগলের মতো বকে যাচ্ছে? আমি এতক্ষণ তোমার অনেকগুলো গুণের কথা বললাম, এবার একটা দোষের কথা বলবো। তুমি একজন সুন্দর মানুষকে সুন্দর দেখো না। সুন্দর? সুন্দর মানুষটি কে? মল্লিকা বলেছে সেই সুন্দর মানুষটি আমি।